আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য মাছের রেসিপি, রান্না করে দেখাবো কই মাছের তরকারি। যারা মাছ খেতে পছন্দ করেন, আশা করছি আজকের এই রান্নাটা তাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকে কই মাছ রান্না করি। আজকে রান্নার জন্য আমি 10টা মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার মাছগুলোর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। আর মাখানো হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে না ভেজেও এই রান্নাটা করতে পারবেন। খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই, এক এক পাশ মিডিয়াম আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিলেই হবে। এবার একটি কড়াইতে মাছ ভাজার তেলগুলো নিয়ে নিচ্ছি রান্নার জন্য। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজের দাম বেশি হওয়াতে অনেকেই পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের বাঙালিদের অনেকেরই এই পেঁয়াজ ছাড়া রান্নাটা হয়ে ওঠে না। যাই হোক, পেঁয়াজ নরম হয়ে আসলে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা হাফ চা চামচ করে, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই অনেক মাছে আদা রসুন পছন্দ করেন না, কিন্তু মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে এই আদা রসুনের ফ্লেভার কিন্তু মাছে খুব একটা বেশি পাওয়া যায় না, বরং যে তরকারিটা রান্না হবে সেটার টেস্ট আরও বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 কাপের মতো আলু কুচি দিয়ে দিচ্ছি। বাড়িতে আলু ভাজি করার জন্য যেভাবে কুচি করা হয় ঠিক ওই রকম করে কুচি করা। মশলার সাথে মাখিয়ে খুব সামান্য পানি অ্যাড করে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব প্রায় 3 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে আমার আলু কুচিগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। আর যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সব কিছু একবার মশলার সাথে মাখিয়ে নিয়ে পানি অ্যাড করব। যেহেতু এটা আমি একটু ভুনা ভুনা করব তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, তবে আপনারা একটু ঝোল ঝোল করে রান্না করতে চাইলে পানি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারবেন। আর পানি দেয়া হয়ে গেলে 2টো টমেটো ফালি করে দিয়ে দিব এবং চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়ামেই রেখে অপেক্ষা করব এই পানিগুলো টেনে আসা পর্যন্ত। এর মধ্যে একবার লবণটা চেক করে নিতে হবে। আর পানিটা যতক্ষণে কমে আসবে ততক্ষণে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর ঝোলটা কতটুকু কমাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমার পছন্দ মতো ঝোলটা কমে আসলে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব একটা এক্সট্রা ফ্লেভারের জন্য। দেখলেন তো কত সহজে কই মাছের তরকারি রান্না হয়ে গেল। আপনারা অনেকেই হয়তো এভাবে করে থাকেন, আর যারা এখনও করেননি একবার ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।